প্রতিষ্ঠার আর মাত্র দুদিন বাকি, আর এখনো মায়ের গয়না হয়ে ওঠেনি। তো আজকে যাচ্ছি গয়নাগুলো ডেলিভারি দেওয়ার কথা, বাট গয়নাগুলো ডেলিভারি দিলেই হবে না, বিকজ অফ মাপ নিয়ে যথেষ্ট কনফিউশন আছে। দুদিন বলছি কি একদিন, কারণ মঙ্গল বুধবার দিন ইভিনিংয়ে অধিবাস আর বৃহস্পতিবার প্রতিষ্ঠা। তো আজকে গয়নাগুলো দেখা যাক কি হয়, কারণ প্রচণ্ড টেনশনে আছি, মাপ নিঘাত মনে হয় গণ্ডগোল করতে পারে। তো দেখাবো তোমাদের ডেফিনেটলি। যাওয়ার আগে ভাবলাম দুর্গা পুজোর সামনে, তো থালাবাটি গ্লাসের দোকানে দিয়ে ক্রস করছি, সেই কাজটা এগিয়ে রাখি, কারণ আজকে গাড়ি করে যাবো বাড়ি। তো চলো, এই দোকানটা থেকে থালাবাটি গ্লাস কেনা হয়, এটা পাইকারি দোকান, ঠিক আছে। কত কি আছে থালা, থালা কত কত আছে? কত করে দিচ্ছ? কম ষাট টাকা কি বান্দুল? শ কত করে? তো এটা নেওয়া ডান, এবার যাবো রূপোর দোকানে, যেখানে গয়নাগুলো বানাতে দেওয়া হয়েছে মায়ের। তো এই হলো সেই দোকানটা, এর আগেও দেখিয়েছিলাম ব্লগে, চলো গিয়ে দেখি কেমন বানিয়েছে। অনেক কিছু কেনাকাটাও হলো, অনেক কাজ হলো, বাড়িতে গিয়ে দেখাচ্ছে যেগুলো কেনা হয়েছে। মনে হচ্ছে বড় হবে যেগুলো নিলাম, কিন্তু সেটা পড়ালে বোঝা যাবে। যতক্ষণ না পড়াতে পারছি মাপটা কনফার্ম হচ্ছে, টেনশনে আছি খুব। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে, টাটা। তো আমি ফিরে এসেছি, ফিরে এসে গয়না সেট করছিলাম, আর এই চলে এসেছে জ্বালাতে। অ্যান্ড এখন আমরা যাচ্ছি রূপোর না সোনার দোকানে। না তুই আমাকে ভিডিওতে নিবি না। কেন? না আমি তোর ভিডিওতে থাকতে চাই না। ঠিক আছে, তা ও এখন বড় সেলিব্রিটি, সরকারি চাকরি করে, ঠিক আছে। তো কি আর থাকবে, আমরা এখন রূপোর দোকানে যাচ্ছি আর সোনার দোকানে যাচ্ছি আমরা। ও মেইনলি আমাকে খাওয়াতে নিয়ে যাচ্ছে, লজ্জা থাকা যায়? চাকরি পেয়েছিস তুই, আর আমি যাবো খাওয়াতে, তুই নিবি না, তুই যাচ্ছিস খাওয়াতে আমার। তো এবার যাবো, আর চলো দোকানে গিয়ে দেখা হচ্ছে, দোকানে দোকানে। বড় লোক মানে সবাই শোনা, এর থেকে শুরু হবে না, ওই সরকারি চাকরি বলে যাওয়া হয়, বুঝতে পারছো? এটা সোনার কয়েকদিন পর হয়ে যাবে, চাপ নেই, এটা সোনার হবে, গলায় সোনার হবে, তাই না? তো গাড়ি ফাড়ি সোনার হবে, বোঝাই তো ঘুষের পয়সা। গয়না হচ্ছে, গয়নাটা ঠিক হচ্ছে, আর ও চলে এসছে ও স্কিম নিয়ে, স্কিম মানে ওকে খাওয়াতে হবে, আর কেন খাওয়াতে হবে আমি জানি না, বাট চলে এসছে দোকানে। আমার ঘাড় ভেঙে গেছে, আমি তোকে দেবো, ও তোর থেকে টাকা পাই না, ওখান থেকে কেটে নেবো ওই যে, সেটা পরে বলছি ব্লক করে। বাট শুধু বিরিয়ানি খান, তাহলে উপরে চাই নিয়ে খাওয়া। চাকরি পেয়েছিস বলে কথা, সরকারি চাকরি। পূজোয় কি দিবি? জন্মদিনে কি দিবি? সবাই কিন্তু পূজোতে, পূজোতে তো আমি আসছি না, মানে তো অবশেষে রোল চলে এসেছে, বাট আলটিমেট ওকেই পে করতে হলো, আমার ফোন পেটা কিছু একটা প্রবলেম করছে, সো ওকেই পে করতে হলো, বাট আমি কিন্তু টাকাটা দিয়ে দেবো, এটা ইচ্ছা করে স্ক্যাম করলাম। আমি কিন্তু এগ রোল খাবো না, ভাবিস না এটা ট্রিট, পরে বলবি না সেটাই ট্রিট দিয়ে দিলাম। ভালো জমিয়ে বসিয়ে খাওয়া, জমিয়ে বসিয়ে খাওয়া দেয় স্পাইস অফ জয়। চল 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 উপরে চল। হ্যাঁ এক্স্যাক্টলি, স্পাইস অফ জয়। ভাই এত প্রকার জিনিস হাতে নে ভাই, ব্লক পরে করবো, আগে আমার মালপত্র নিজের দায়িত্বে আছে, তো যদি হারিয়ে যায় মানে আমার বাড়ি ঘর বেচতে হবে। এই জুতোটা আমার বাড়ি থেকে ঝেপে নিয়ে গেছিস তো? হ্যাঁ প্রচন্ড টায়ার্ড, সারাদিন প্রচুর কাজ হলো,
ওখান থেকে চলে গেলে আমি গয়নাগুলো ঠিক করিয়ে আনলাম। সো মানে যা প্রেশার যাচ্ছে, যাই হোক আজকে ব্লগটা হয়তো দেখতে পাবেন, আজকে কোনো ব্লগ পোস্ট করতে পারলাম না, বাট কালকে সকাল সকাল ব্লগ পোস্ট হয়ে যাবে। ঠিক আছে, টাটা।